<laughs> uh, in, it is okay for a man to see from his mother, natural daughter, sister, and all other mahara moments such as grandmother, grandchildren, pa uh, paternal and maternal arms at their hair, chest, locks, breasts, uh, forearms, shoulders, uh, and uh, shins. it is not permissible to look at their back, stomach, and uh, area uh, between the navel and including. লেনিজ আচ্ছা এটা ফতোয়া আল হিন্দিয়া পাঁচ বাই দুইশো আঠাশ ঠিক আছে এই জিনিসটা আমি রেখে দিলাম সংগ্রহে রেখে দিলাম লিঙ্কটা আমি রেখে দিলাম পরে আমি লিঙ্কটা একটু ভালো করে পরে তারপরে আবার দেখি আমার কোন একটা লেখার ভিতরে এই জিনিসটা যুক্ত করা যায় কিনা এটা একটা ভালো জিনিস আপনি নিয়ে আসছেন আমি একটু চেক করে দেখব এটা আরে ভাই আমি আর আরেকটা কথা বলতে চাই আমি কালকে एक्चुअली মুশফিকিনা ভাইয়ার ইয়াতে গিয়েছিলাম ওই যে ডাউপেন স্টেজে তো শেষের দিকে একটু এক্সপিরিয়েন্স অত ভালো যায়নি বাট শুরুর দিকে ভালোই নরমালি কথা বলছিলাম তো ওনাকে ওই ইয়ের ব্যাপারে ওই যে মিরাজের যে ওই যে পঞ্চাশ টাকা তারপর যে পঁচিশ হয়ে যায় পঁচিশের পরে সাড়ে বারো হয়ে যায় ওয়াক তো ওইটা নিয়ে উনি বললেন যে ওখানে ওয়াকের কথা নেই আর এমনও বললেন আমি যখন ডাকাত নিয়ে প্রশ্ন করলাম ওয়াক্তের কথা নেই তাতে কি যায় আসে ওয়াক্তের কথা তো থাকাটা নেসেসারি না পঁচিশ বার নামাজ পড়তে বলছে পঞ্চাশ বার নামাজ পড়তে বলছে পঞ্চাশের অর্ধেক তো পঁচিশ হয়

মাঝে মাঝে হচ্ছে পঁচিশ বার পঁচিশ বারের মাঝে মাঝে হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে বারো বার নামাজ কিভাবে পড়ে একজন মানুষ এই জিনিসটা এই জিনিসটা তো বোঝাইতে হবে যে সাড়ে বার নামাজ পড়া সম্ভব আচ্ছা এখানে দেখি আমরা দেখেন এই হাদিসটার ভিতরে কি বলা হয়েছে আপনার রব আপনার উন্মতের ওপর কি ফরজ করেছেন আমি বললাম তাদের উপর পঞ্চাশ ওয়াক আচ্ছা পঞ্চাশ ওয়াক ধরলাম ওয়াক নাই পঞ্চাশ সালাত ফরজ করা হয়েছে এটাই ধরলাম ঠিক আছে

তারপর আপনি আবার এসে আমার বলেন ভাই না ভাই পঁচিশটা ভাই বেশি হয়ে যায় এত মোবাইল ঘরে রাখলে চুরি হয়ে যাবে ভাই আরো একটু কমাই দেন হ্যাঁ আমি আপনাকে বললাম ঠিক আছে যেন অর্ধেক করে দিলাম পঁচিশটার পরে তো আমি অর্ধেক আপনাকে করতে পারবো না এটা তো সম্ভব না মোবাইল ফোন তো একটা একটা হোল নাম্বার মোবাইল ফোন কে তো অর্ধেক করে দেওয়া যায় না তাই না অনন ভাই বলেন তো মানে এক লিটার দুধ হইলে আমি অর্ধেক করে দিতে পারতাম মানে সাড়ে বারো লিটার সাড়ে লিটার করে দিতে পারতাম কিন্তু যদি এটা মোবাইল ফোন হয় একটা হো একটা রাউন্ড ফিগার হয় আমি মোবাইল ফোন দিয়ে না একটু কমাই দেন আমি বললাম আচ্ছা যেন অর্ধেক কমাই দিলাম তারপরে আপনি বলেন না এতগুলো আমি নিতে পারবো না ভাই আরো কমাই দেন তারপর আবারও কমাই দিলাম অর্ধেক কিন্তু পঞ্চাশটা মোবাইল ফোন থেকে অর্ধেক তারপরে আবার আবার অর্ধেক এবার দুইবার অর্ধেক তো মোবাইল ফোনের ক্ষেত্রে আমি করতে পারবো না এটা যদি এক লিটার দুধ হইতো বা পঞ্চাশ লিটার দুধ হইতো তাইলে করতে পারতাম অর্ধেক অর্ধেক দুধ দুধ অর্ধেক করে দিতে পারতাম কিন্তু মোবাইল ফোনের বেলায় তো এটা করা সম্ভব না তাই না অনন ভাই কারণ আচ্ছা কিছু জিনিস আচ্ছা বলেন 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 আপু আচ্ছা আপু সরি আমি আপনার আপনি একটু কম বয়সে কোথায় ঠিক আছে তাহলে যদি এটা হয় যে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো অর্ধেক করা যায় কিছু কিছু জিনিস আছে যেগুলো অর্ধেক করা যায় না যেমন একটা পিডজা আমি অর্ধেক করে দুজন এটা যত অনেকবার অর্ধেক করা যায় ওইটা ওকে কিন্তু পঞ্চাশ পঞ্চাশটা নামাজ এটাকে অর্ধেক করা যায় না কারণ প্রত্যেকটা নামাজই হচ্ছে এক একটা হোল নাম্বার এটাকে তো অর্ধেক করা যায় না তাহলে কি অর্ধেক নামাজ কইরা তারপর উইঠা আবার কতক্ষণ পর আবার অর্ধেক পড়বে এটা তো সম্ভব না নমাজটা একটা কমপ্লিট ব্যাপার। এটার ক্ষেত্রে তো অর্ধেক হয় না। তাহলে সেই যে 12.5 করলো এখানে দুইটা সম্ভাবনা হতে পারে। যে এক নম্বর হতে পারে পাক ম্যাথমেটিক্সে অত্যন্ত দুর্বল। সে এটা জানে না যে 50 এর অর্ধেক 25 25 এর অর্ধেক যে 12.5 এটা সে জানে না। আরেকটা হতে সম্ভাবনা হতে পারে যে পুরা ব্যাপারটা মোহাম্মদ বানায় বলছে। এই কারণে এগুলোর ভিতরে এতগুলা গন্ডগোল দেখা যাচ্ছে। গন্ডগোল তো একটা দুইটা না ভাই। গন্ডগোল আরো অনেক। ভাই আপনি বলেন যে মুসা কি আল্লাহর থেকে বেশি পাক না যে মুসা এশা বলতেছে যে আল্লাহ রে কিয়া কোকমা দিতে মুসা এত পাকনা কিভাবে হইলো যে আল্লাহর উপরে মাথাপরি করবে আল্লাহ যেখানে এখানে নির্দেশ দিচ্ছে 50 সেখানে মুসার পাকনামি মুসা এখানে পাকনামি পারে কিভাবে মানে আল্লাহ তো এমনি তো বলা হয়েছে যে সে যেটা করতে পারবেন এরকম কোনো আদেশ তিনি দেন না তাহলে মানুষ পারবে না বলে বলেছে যে কথাটা বললো সেটাও তো ভুল এবং পাকনামি সেটা তো আসলে মানে আল্লাহর উপর বেশি বোঝার মতো একটা কিন্তু আর আল্লাহ কোন পারবেন এরকম আদেশ দিবে কেন এটা তো ইলজিক্যাল

তুই এত কথা কইきゃ তুই আবার আমারে পাঠাইতেছস আল্লাহর কাছে মানে ফাইজলামি নাকি আর আল্লাহ পাকি বা কেন কেমন সে আবার মানে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করলো মানে মুসার কথাই সে আবার নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতেছে মানে আল্লাহ পাক যে বলতেছে তার কথার কোনো পরিবর্তন হয় না কুরআনের আয়াতেই আছে তার কথার কোনো পরিবর্তন হয় না সে আবার মুসার ঠালা ঠেলিতে আবার নিজের বক্তব্য নিজের ইয়া পরিবর্তন মানে এটা কিন্তু তার ভুল স্বীকার করে না আল্লাহ কিন্তু নিজের ভুল যদি কমায় কমানোটা কিন্তু আল্লাহ আসলে নিজের ভুলটা সে স্বীকার করে নিল যে সে আগের বার পঞ্চাশটা পঞ্চাশ বার যখন দিছিল সেইবার সে একটা ভুল করছিল এতগুলা পড়তে পারবে না হুদাহুদি দিছে মানুষকে হুদাহুদি সে একটা ফালতু কথা বলছে মুসার কথাটা মাইনা নেয়াটাই হচ্ছে আল্লাহর ভুল স্বীকার করে নেয়া না তো আল্লাহ বলতো যেটা দিছি সেটাই করবি নাইলে তোরে জাহার নামে ফালায় পারামো তোরে সব সব ঠিক আমি তো বুঝলাম না এটা আল্লাহ ভুলটা তো এখানে স্বীকার করে নেওয়া হইলো তাই না আপনার কি মনে হয় না এটা আল্লাহ নিজের ভুল স্বীকার করে দিল তাহলে মানে এটা কেমন কথা ভাই এটা কি কাসকি মাছের বাজার যে আল্লাহর আল্লাহর সাথে মুলামুলি করতেছে দুই নবী মিল্লা ওই আর একটু কমান ওই যে না না জামুকা কিন্তু জামুকা কিন্তু নিমুনা কিন্তু নিমুনা এই আর একটু আচ্ছা 100 টাকা আর আর টাকা এইভাবে যে টানা হাসতে মুলামুলিটা করলো পুরা নাটক হ্যাঁ পুরা এক করে নাটক ধরা পড়ে আর কি তখন কি বলবে কি বলবে আর ওই যে এই স্টোরিটা তো ভাই আরো কিছু মিথে মনে আছে ওই যে মিরাজের যে ঘটনাটা এরকম

মানে দাসদাসী যে কি নামাজ তারা পড়ছিল সেটা তো হচ্ছে প্রশ্ন হ কি নামাজ যে তারা পড়লো ওই রাতের বেলা বেগানা নারীর বাসায় মোহাম্মদ গিয়ে কি নামাজটা পড়তো সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন কারণ এখানে নামাজ পড়ার তো আসলে কথা না এখন কি পড়তেছিল সেটা তো আসলে যারা বুদ্ধিমান তারা বুঝবে আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন হ্যাঁ খাদি জানাই আবু তাহলে বনাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই যাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সৈয়দিনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না

মানে প্রচার করছে তার ইসে থেকে এখন আনন্দ আপনাকে আরেকটা জিনিস দেখাই যে এই যে দেখেন মুশফিক মিনারের গুরু কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া হ্যাঁ সে কিন্তু তার বইয়ের সরই সম্পাদনা করে দেখেন এই যে তার যে তাফসির গ্রন্থটা আছে জাকারিয়া সাহেবের যে তাফসির গ্রন্থটা আছে কুরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রথম খন্ড পৃষ্ঠা 959 এই 959 এ আমরা একটু পড়ি দেখি দেখেন এখানে লেখা এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বুঝায় বায়তুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত তবে কোরআন ও কোনো কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থে ব্যবহৃত হয়েছে যা কয়েক বর্গমাইল ব্যাপী যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইসালাম যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে ইমামগণের ঐক্যমত্য এখানে মসজিদুল হারাম অর্থ বায়তুল্লার আঙ্গিনা নয় কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদেলাহ আনহার ঘর থেকে যা বায়তুল্লার আঙ্গিনার বাইরে অনুরূপ সুরা তওবার শুরুতে সাত নং আয়তে যে মসজিদুল হারামের উল্লেখ রয়েছে তার অর্থ পূর্ণ হারাম শরীফ কারণ এখানে উল্লেখিত সন্ধির স্থান হুদায় বিয়া যা হারাম শরীফের সীমানার বাইরে তার অতি সন্নিকটে অবস্থিত দেখেন তার যে গুরু যে ডক্টর আবু বকর জাকারিয়া যে বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি আলমদের একজন সে পরিষ্কার বলে দিচ্ছে যে এই ঘটনা ঘটছিল মেরাজের ঘটনা ঘটছিল উম্মায়নের ঘরে মুশফিক মিনার আইসা সে এত বছর ধরে দাবি করে আসতেছে এটা নাকি উম্মায়নের ঘরে ঘটে নাই কত বড় ডাউট কত বড় হলে এরা এই কাজগুলো করতে পারে এই জিনিসটা আমি জানি না যে তাদের গুরুরা তাদের বইতে লিখে রাখতেছে তারা বলতেছে তার ভিন্ন কথা কিভাবে সম্ভব আর ভাইয়া উনি বলছেন যে ওনার কি মানে মনে পড়ছিল যে কোন দুজন যেন তাকে অনেক আগে প্রশ্নটা করেছিল তারপর তার আর বলে ওই ওয়াক্যের বিষয়টা নিয়ে আর ইয়ে করা হয়নি তো এখন বলে উনি মানে সামনে আর কি উনি একটা ভিডিও মানে আর কি এটা নিয়ে বের করবেন মানে এই নিয়ে তো আমাকে ওই যে অর্ধেকের যেটা বলছেন যে

তারা কি নিজের কথা নিজেরা শোনে না যে তাদের মানে লজ্জাও লাগে না এই টাইপের লোক গোজামিল দিতে আমি হতভম্ব হতভম্ব তাহলে আপনি কি আপনার আর কোনো পয়েন্ট কি আছে ঠিক আছে তাহলে বিদায় জানি আপনাকে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম পরের জন